সুন্দরবন অঞ্চলের বাসিন্দারা অধিকাংশই মৎস্যজীবী। মাছ ধরার কারণে তাদের মাঝে মধ্যেই বাঘের হামলার মুখে পড়তে হয়। সেই হামলা থেকে বাঁচতে তারা ঠাকুরকে প্রতিনিয়ত স্মরণ করেন। তাদের সেই বিশ্বাসকে পুঁজি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি করে তাদের সোনার ঠাকুর বিক্রি করার প্রলোভন দেখানো হতো। তাদের বিশ্বাস অর্জন করার জন্য ঠাকুরের হাত তাদেরকে দেওয়া হয়, যা সোনার হাত। না, প্রথম কথা হচ্ছে 2021 সালের আগে কিছু কিছু অসাধু ব্যক্তি ছিল যারা এই কারবারগুলো করত। সেগুলো আমরা 2021 সালে নির্বাচিত হওয়ার পর আজকে দিনে দাঁড়িয়ে আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় এই যে চক্রটা আছে, এই চক্রের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে টোটালটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং 2021 সালের পর থেকে টোটালটাই বন্ধ ছিল। এবং যেহেতু আজকে এরকম একটা ঘটনা আমাদের সামনে এসছে এবং পুলিশ তৎক্ষণাৎ একজনকে গ্রেপ্তারও করেছে এবং আমরা পুলিশের সঙ্গে সহযোগিতাও করছি এবং পুলিশকে বলেছি যে এই চক্রের সঙ্গে যারা জড়িত আছে সবাইকে ধরে যেতে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। সেই হাত তারা কোনো সোনার দোকানে গিয়ে দেখিয়ে পরীক্ষা করালে তাদের আরও বিশ্বাস জন্মাতো। সেই সুযোগ নিয়েই মোটা টাকায় সোনার ঠাকুর বিক্রির প্রলোভন দেওয়া হতো। বিশ্বাস জন্মে যাওয়ায় নিজের সর্বস্ব দিয়ে অনেকেই এই ঠাকুর কিনতে রাজি হতেন। তারপর নির্দিষ্ট জায়গায় যখন তারা প্রতিমা নেওয়ার জন্য হাজির হতেন, তখন তাদের সর্বস্ব লুট করে পালিয়ে যেত দুষ্কৃতীরা। হ্যাঁ, নাম রয়েছে, এগুলো হয় শুনেছি, তবে আমরা দেখিনি। এইসব ওই সোনার ঠাকুর পাগুর এইসবগুলো নিয়ে ওরা কালচার করে শুনেছি আমরা, তবে আমরা দেখিনি। পরিষ্কার কী বলে ওরা মানুষকে? ওই মানুষকে এরকম বলে নিয়ে আসে যে সেই দেবো, ঠাকুর দেবো সোনার, বা আরও বিভিন্ন রকমের জিনিস আছে, ঠাকুর আছে, মানে কত রকম জিনিসের একটা অজুহাত দেখে বাইরে থেকে লোকজন নিয়ে আসে, নিয়ে এসে ওরা এইসবগুলো করছে, সেটা আমরা মোটামুটি শুনছি, তবে দেখিনি আমরা। কিন্তু এখন হয়তো অনেকটা কমে গেছে, গিয়ে এখন এই দু একজন হয়তো করছে কোনো সময়। ধাতু তৈরি ঠাকুরের মূর্তিতে লাগানো হতো সোনালি রং, তারপর সেটিকে সোনার ঠাকুরের মূর্তি হিসেবে বিক্রি করার প্রলোভন দেখানো হতো। সেই ফাঁদে পা দিলেই ক্রেতাদের টাকা নিয়ে চম্পট দিত দুষ্কৃতীরা। বেশ কিছুদিন ধরে এমন অভিযোগ আসছিল কুলতলি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2021 সালের আগে এই ধরনের প্রতারণা চক্রের বারবারন্ত দেখা গিয়েছিল এই এলাকায়। তখন পুলিশ অভিযান চালিয়ে এই চক্রে জড়িত থাকায় মোট 28 জনকে গ্রেফতার করে। তারপর এই প্রতারণা চক্র কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে, অনেকেই প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে কুলতলি থানায় একাধিক অভিযোগও দায়ের হয়েছে। এই প্রতারণা চক্রকে ধরতে কুলতলি থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের নেতৃত্বে একটি ফাঁদ তৈরি করা হয়। কাস্টমার সেজে ঠাকুর কেনার প্রস্তাব দেওয়া হয়। তারপর বাইকে ধাওয়া করে কুলতলি থানার পিসি ইনচার্জ এক অভিযুক্তকে ধরে ফেলেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।